আপনার যে প্রশ্ন করলেন, সর্বপ্রথম আপনাদের আপনারা যারা সোশ্যাল মিডিয়া এসছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রশ্ন করলেন যে শওকত মোল্লাকে আইএসএফের দুষ্কৃতীরা মারার জন্য বা খুন করার জন্য যে চক্রান্ত করেছে, এ বিষয়ে এতটুকু জানি আমি যে শওকত মোল্লা একজন যুব নেতা এবং একজন প্রভাবশালী নেতা এবং তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন কাজের মানুষ। তার যে মার্ডার করা চক্রান্ত করা হচ্ছে, আমি দক্ষিণ চব্বিশ পরগনা মাইনরিটি সেলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা বা ধিক্কার জানাচ্ছি। কারণ একজন জনপ্রিয় নেতাকে যেভাবে খুনের জন্য চক্রান্ত করা হয়েছে, এটা অত্যন্ত অন্যায় এবং নিন্দনীয় কাজ। কারণ মানুষ মারা মহাপাপ, যে বা যারা এই চক্রান্ত করেছে, আমি দক্ষিণ চব্বিশ পরগনা মাইনরিটি সেলের পক্ষ থেকে অন্ততপক্ষে এটা জানাবো যে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। কারণ তারা যদি যথাসময়ে উপযুক্ত শাস্তি না পায়, আগামী দিনে তারা আরও বেড়ে যাবে এবং অপরাধও আরও বেড়ে যাবে এবং অপরাধমূলক কাজ তারা করবে। অতএব তাদের কঠোর শাস্তি হওয়া দরকার। এবং আমরা যারা তৃণমূলে নেতৃত্ব দিই বা যারা তৃণমূলকে ভালোবাসি, সকলের পক্ষ থেকে আমরা সমস্ত প্রশাসনিক দপ্তরকে আবেদন জানাবো যে আপনারা অবিলম্বে জিনিসটা খতিয়ে দেখে বা তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করে কড়া শাস্তি দেওয়া হোক, মানুষ শিক্ষা পাক।